আজকে আপনাদের জন্য যে জিনিসটা নিয়ে আসলাম, তো সেটা আমি একটা ড্রয়িং আঁকছি। তো দেখতেই পাচ্ছেন একটা বিল্ডিংয়ের 4 ইউনিটের বাড়ির একটা ড্রয়িং, 1, 2, 3, 4। তো 4 ইউনিটের ভিতরে আমি নিজেই আঁকলাম আর কি। এই যে দেখুন আমার পেপার, আর আমি নিজেই এটাকে ম্যাক করালাম। তো আঁকার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই ইলেকট্রিক যে ছাদের পাইপ বসাইতে হয় সেই জিনিসটা কিভাবে বের করব, বা কিভাবে আমরা ছাদে পাইপ বসাবো, তো সেই জিনিসটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো আমরা টেকনিক্যালি আজকে যদি আলোচনা করি, একটা ছাদে পাইপ বসাইতে হলে হয়তো 8 ঘন্টা, 9 ঘন্টা বা 7 ঘন্টা, ছাদ অনুযায়ী কোনো কোনো ছাদে 3 দিন 4 দিনও লাগে, তো বড় ছাদ হলে। তো আপনাদেরকে 3 দিন 4 দিন ওয়েট করার মতন আপনাদের যে সময়টুকু সেইটুকু আর নাই। তো আমরা যদি আগে থাকি আপনাদেরকে টেকনিক্যালি কোনো জিনিস আমি আপনাদেরকে শেয়ার করি, এরপরে যদি আমি প্র্যাকটিক্যাল দেখাই, তাহলে হয়তো আপনারা করবেন কি জিনিসটা সহজে আয়ত্ত করতে পারবেন আর জিনিসটা বুঝতে পারবেন। তো এখানে যে জিনিসটা আমি করলাম, আপনারা দেখলেন যে জিনিসটা করছি। তো এখন এটা একটি রুম, তো এটাকে এটাকে রুম বানাইলাম। তো এটাকেও রুম বানাইলাম, এটা হচ্ছে ড্রয়িং রুম, ঠিক আছে। তো 3টা রুম হচ্ছে, আর একটা হচ্ছে কিচেন রুম, আর একটা হচ্ছে টয়লেট বলেন, এটা টয়লেট। আর এইখানে যে দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়েছি টয়লেট আমি দিয়েছি। তো এই হচ্ছে মনে করেন একটা ইউনিট। তো এইরকম করে এইভাবে 4টা ইউনিট আছে একটা ছাদে, একটা বিল্ডিংয়ে 4টা ইউনিট আছে। আর এখানে যে ড্রয়িংটা থাকবে আপনারা হয়তো লক্ষ্য করবেন, SZ EW, এরপরে সাউথ, ইস্ট, ওয়েস্ট, মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের এই সিগন্যালগুলো, এগুলো পাবেন আপনারা সাইডে। তো এখানে যেটা থাকবে বার, মানে এটা হচ্ছে বারান্দা, ঠিক আছে। তো বারান্দাটার রঙও হতে পারে সব বিল্ডিংয়ে এক না, কিন্তু এখানে যেটা দিছি এটা বুঝেন যে এটা হচ্ছে বারান্দা। বারান্দা এসেও থাকতে পারে, যে বিল্ডিং অনুযায়ী সেই হবে বারান্দা আর কি। এখানে বারান্দা হচ্ছে এরকম 3, এরকম লেখা থাকলো। তাহলে এখান থেকে এখানে বারান্দা 3 ফিট ভিতরে আপনার ছাদের পাইপটা দিতে হবে। তো এখানে যে জিনিসটা আপনি ইঞ্জিনিয়ার মেক করবেন, তো এখানে লেখা থাকবে এই 10 বাই, এরকম লেখা থাকে, বা 12, 10 বাই 12, বা বিভিন্ন অনুযায়ী লেখে। আমি এইভাবে আপনাদেরকে বুঝাচ্ছি 10 বাই 12। তো এটা হচ্ছে এইরকমভাবে লিখতে পারে 10 বাই, অনেক ইঞ্জিনিয়ার অনেকভাবে জিনিসটাকে ইয়া করে, তো এই সংকেতগুলো বুঝবেন। তাহলে 10 বাই 12, 10 বাই 12। এখন কথাটা হচ্ছে যে আমি যে 10 বাই 12 এখানে লেখা পাইলাম, বা এই লেখাটা অন্যরকম হতে পারে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই লেখাটা লিখলাম। এখন এই দিক থেকে এই দিকে কি 10, না এই এইভাবে 10, এটা কি করে বুঝব 10 কোনটা? তো 10 কোনটা, তাহলে আপনি মনে করেন যদি এই বের করতে আপনার যদি কোনো গাইডলাইন না থাকে বা ইঞ্জিনিয়ারের না থাকে সাথে, তখন আপনি রাত্রে গেলেন বা যে কোনোটা আপনার গাইডলাইন নেই, তখন আপনি কীভাবে কী করবেন? তো এখানে 10, এখানে 10, ঠিক আছে। তো এইভাবে কি 12 আছে, না 10 আছে, এই দিকে 12 হবে না এই দিকেই 10 হবে, এই জিনিসটা জানার জন্য এইখান হতে এই পাশ পর্যন্ত আপনি একটা মেজারমেন্ট করবেন। তো মেজারমেন্ট করলে হবে কি, এখানে যদি 10 ফিট 20 ফিট থাকে, তাহলে 20 ফিট, বা না 20 ফিট, মাঝখানে তো ওয়াল আছে, ঠিক আছে, ওয়ালে তো 6 ইঞ্চি যাবে। তো এখানে এই পুরা ছাদটা আপনি মাপবেন 20 ফিট, 6 ইঞ্চি বা 7 ইঞ্চি, 8 ইঞ্চি যদি হয়, তাহলে এদিক থেকেই এদিকেই জিনিসটা 10 ফিট হবে। আর মনে করেন যদি এই এই পাশ থেকে এই পাশে মাপলে, এখানে লেখা আছে 12, যদি 24 বা 25 ফুট হয়ে থাকে, তাহলে বুঝবেন যে এই পাশে 12 আর এই পাশে হচ্ছে 10 রুমটার। তো এখন কথা হচ্ছে এদিকে যেহেতু সাউথ, মানে জানালা, এই সাউথ, এই উত্তর,
তো যেটাই হোক, আমার কথা বলতে হয়তো একটু ভুল হতে পারে, আপনারা একটু সংশোধন করে বুঝে নেবেন, আমি কথা বলতে একটু হইতেই পারে ভুল, তো এই জিনিসটা আপনারা বুঝবেন। তো এখন এই জিনিসটা আপনারা রুমের মাপটি পেয়ে গেলেন, তো এখানে আরও কিছু সংকেত থাকবে আপনাদেরকে আমি একটু বুঝাই। এই যে দেখুন, একটা এই যে একটা একটা মানে এই এইরকম এইরকম সংকেত থাকার কারণ হচ্ছে এই আপনার যে এইরকম এইরকম থাকবে, তো এইরকম থাকবে এরকম থাকবে আর কি, এরকম থাকবে। আরেকটা আমি একটু ভিন্নভাবে দেখাই, এটা এরকম, এই পাশে এরকম। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা কি, এই স্কোয়ারটা কিসের? এই স্কোয়ারটা হচ্ছে পিলার, ঠিক আছে? তো পিলারের যে এই পাশে যে মার্কটা, এই পাশে যে মার্কটা, এর কারণ কি? তো পিলারের আউটসাইডে ওয়ালটা হবে, ঠিক আছে? আর এইখানে এই পিলারের ভিতরে পিলার থাকবে, পিলারের বাই সাইডে ওয়াল হবে, তো আপনার সেই অনুযায়ী ছাদের পাইপটা ফেলতে হবে। তো এখানে এই দেখা গেছে যে এখানে কি অবস্থা, এখানে হয়তো দেখা গেছে এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসে, তো পিলারের মাঝ বরাবর হবে ওয়ালটা, কথা বুঝছেন? পিলারের যেহেতু এই পাশে পিলার চলে গেছে, যে দেখুন এই পাশে পিলার চলে গেছে, তো পিলারের মাঝ বরাবর হবে ওয়ালটা, তো সেই অনুযায়ী আপনি ছাদে পাইপ ফেলতে পার পাইপ ফেলাতে হবে। তো আজকে আপনাদেরকে এই ড্রয়িংটুকু একটু বুঝিয়ে দিই, এরপরে একটা ড্রয়িং আমাদের এখানে বাকি আছে। এই যে দেখুন একটা খুঁটা, এই যে একটা খুঁটা, এই খুঁটাটার মধ্যে আমি দ্বিতীয় ভিডিওতে আমি দেখাবো এই খুঁটাটা একে, আবার এটার মধ্যে পাইপ ফেলাবো, আপনাদেরকে দেখাবো টেকনিক্যাল। তো টেকনিক্যাল দেখানোর পরে এক সময় আমরা নিয়ে যাবো আসলে ছাদে, তখন দেখবেন প্র্যাকটিক্যাল। তো এর আগে যদি আমরা আপনাদেরকে একটু ক্লাস করাই বা একটু বুঝাই, তাহলে আপনাদের কাজটা বুঝতে অনেক সুবিধা হবে। তো এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে পাবেন না, তো আমি চেষ্টা করতেছি যাতে আপনারা সহজভাবে জিনিসটা অ্যাকসেপ্ট করেন। তো এখন কথা হচ্ছে যে এখানে যে এই টয়লেটটি আছে, টয়লেট, এখানে টয়লেট আছে, বারান্দার মাঝেও লাইট আছে, বারান্দার মধ্যে একটি বা দুটি, ড্রয়িং অনুযায়ী বা মালিকের পছন্দ মতো আপনারা দিবেন। তো এখানে ড্রয়িংয়ে কিচেন রুম, এখানে অ্যাডজাস্ট ফ্যান আছে, এখানে পাওয়ার সকেট আছে, এখানে সুইচবোর্ড আছে, এখানেও অ্যাডজাস্ট ফ্যান থাকতে পারে, তো এখানে আবার গরম পানি করার জন্য হিটারের লাইন করতে হতে পারে, তো এই বিভিন্ন রুমে পাওয়ার পয়েন্টগুলি হতে পারে, এখানে পাওয়ার পয়েন্ট হতে পারে, এখানে হতে পারে এলইডি টিভির জন্য। তো এইগুলি কাজ কীভাবে করবেন সেগুলি একটা বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেওয়ার, এর পরবর্তীতে যে আপনাদেরকে ম্যাপটা করব, তো সেই ম্যাপের জন্য বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা একটা সাধারণভাবে আমরা একটু বুঝে নিই যে আমরা রেড কলম নিয়ে আসছি। তো যেহেতু আপনি মনে করেন এদিকে জানালা, এখান যদি এই এই রকম যদি পাশ চিহ্ন থাকে, তাহলে বুঝবেন যে এটা প্রবেশ পথ, ঠিক আছে? এটা হচ্ছে প্রবেশ পথ, এটা হচ্ছে প্রবেশ পথ। তো এদিকে হচ্ছে এইরকম যে যে চিহ্ন থাকবে সেটা হচ্ছে সিঁড়ি, আর এইখানে যেটা থাকবে সিঁড়ির, এখানে চৌকি, সিঁড়ির চৌকির মাঝখানে একটা লাইট থাকবে, এটা আপনার হোল্ডার হতে পারে বা পাতিল সাইডও হতে পারে, তো সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো আরেকটা কথা হচ্ছে যে একটা রুমে ঢুকতে গেলে, ঢুকে দেখবেন যে একটা রুমে কিন্তু সব সাইড সমান না, আপনার একটা এই খাট যেটা ফালানো হয়, ফ্যানটা যদি একবার রুমের মাঝে হয়ে যায়, তাহলে যদি খাটটা যদি এখানে এই বরাবর থাকে, সাপোজ এইটা আমরা এমনিতে আঁকলাম এই বরাবর থাকে, ফ্যানের রুমের মাঝে কিন্তু এটা, বা এটা ড্রয়িং রুম দিয়ে দেখাইছি, তো এটা যাই হোক এই রুমটাটাই এটা বুঝেন। তো এখানে খাট হলো, ঠিক আছে, এখানে খাট হলো, এখানে যদি ফ্যান থাকে তো মানুষ ঘুমাবে এখানে, একজন এখানে, তখন তার বাতাস কিন্তু শরীরে লাগবে না, তখন আমরা কি করব, তখন একটু এই ফ্যানটা একটু সরায় দেওয়ার চেষ্টা করব, যদি হুক দেই তো হুকটা আরেকটু সরানোর চেষ্টা করব, হুকটা এখানে যদি সার্কুলার বক্সটা দিই তো হুকটা আরেকটু সরানোর চেষ্টা করব, যাতে আমাদের ফ্যানটা গিয়ে, এই যে ফ্যানটা গিয়ে ওদের কভারেন্সে ভিতরে পড়ে যায়। তো অনেক রুমে আপনার এই 1, 2, 3, 4টি লাইট থাকে, কোনো কোনো রুমে 3টা লাইট থাকে, কোনো কোনো রুমে 2টা লাইট থাকে, তবে আপনি যে কাজটা করবেন যে এখানে দেখবেন যে এখানে এই যে টয়লেট, এখানে যদি আমরা
এই ফয়ের না নিই, এখানে যদি ফয়ের না নিই এখানে হয়তো লাইট নাই, কিন্তু এই পাইপটা আমাদের দেওয়াটা অনিবার্য, কারণ এই পাইপটার মাধ্যমে এই টয়লেটের লাইনটা আসবে, ঠিক আছে? এরপরে এখান থেকে বারান্দার লাইনও যেতে পারে। তো যেহেতু এখানে এই এইচডিবি একটা স্মল ডিস্ট্রিবিউটর বোর্ড বসবে, এখান থেকে ডাইরেক্ট বারান্দায় যায়, অনেক সময় কাজ ও টাকার অনুযায়ী, টাকা যদি কম দেয় কাজে তাহলে তো এত করে কাজ করা যাবে না, একটু শর্টকাট করে করতে হয়। আর যদি টাকার পরিমাণ বেশি থাকে তাহলে আপনাদের আমাদের তো পোষাতে হবে যে কাজটা করব, সেই কাজটা যদি আমরা না পোষাই তাহলে তো আমরা কাজটা করতে পারবো না। তো আজকে বুঝলেন যে এটার যে কিভাবে আপনারা 10x12 দৈর্ঘ্য প্রস্থটা বের করবেন বা মাপ দিয়ে রুমের এই এখানে তো হয়তো এইরকমভাবে আঁকা থাকবে, কিন্তু ছাদের ভিতরে তো মনে করেন 10x12 এখান থেকে মাপ দিয়ে যদি এদিকে এদিকে এই 25 ফিট আর 5 ফিট 25 ফিট না 5 ইঞ্চি 20 ফিট 5 ইঞ্চি বা 7 ইঞ্চি থাকে, তাহলে এখান থেকে এখানে মাপ দিবেন। আর দুটো রুমের যদি এক সমান লেখা থাকে এইরকম এইরকমভাবে, তাহলে দুটো রুমের সাইজ একরকম করবেন, আর যদি মনে করেন যে একটা একটু বেশি একটা একটু ছোট, তো সেই অনুযায়ী আপনারা এই মাপ দিয়ে করবেন। তো আমরা এই একটা মাপ যদি দেখাই, একটা মাপ যদি এখান থেকে এখানে দেই, তাহলে কি হলো, তো এইখানে থেকে যে এই এই জিনিসটা বের হয়ে গেল যে পাইপটা আমার মাপটা কোন দিকে, এই দিকে না এই দিকে, ঠিক আছে? তো যাই হোক, আজকে এই পর্যন্তই ইলেকট্রিক বিডির পক্ষ থেকে আমরা এই পর্যন্তই আজকে আপনাদেরকে শিখাতে পেরেছি। তো আমরা আগামীকালকে তো এই ছাদের আমরা পাইপ দিব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আরও কয়েকটি খোঁটা আছে, তো আমরা এখানে ডিস্ট্রিবিউটর এইচডিবি বোর্ড দিব, আমাদের সুইচ বোর্ড দেব, আমাদের ফ্যান ফয়েন দেব, আমাদের এক্সট্রা পাওয়ারগুলো কীভাবে আমরা ওয়ারিংটা করব সেইগুলো আমরা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য আজকে একটি এই মানে একটিকে একটা ইউনিট আপনাদেরকে এইভাবে বোঝালাম, এরপরে এই ইউনিটটা বোঝাবো আপনাদেরকে এই আবার পাইপ ফেলানো কীভাবে, এরপরে এটার মধ্যে ইলেকট্রিসিটির কাজ বোঝাবো, এটা এই ইউনিটের মধ্যে আরও কিছু বোঝাবো, এরপরে এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন যেমন এটা দুতলা বা তিনতলা চারতলা পাঁচতলা ছাদ হলে সে কীভাবে পাইপগুলো তুলবেন, সেই জিনিসটা আমি এই ড্রয়িংয়ের মধ্যে বোঝাবো। তো এখনই 13 মিনিট 14 মিনিট হয়ে গেছে, তো একটা বুঝাইতে বুঝাইতে সবগুলোই বুঝাইলে তো 3 ঘন্টা লাগবে, তা তার জন্য আমরা আজকে এতটুকুই বুঝি, আগামীকালকে আমরা অন্য ধাপগুলি আমরা বুঝে নেব। তো ধন্যবাদ, ভালো থাকবেন। তো যাওয়ার আগে বলে যাই, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তো বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন বার বাজিয়ে দিবেন। তো ইলেকট্রিক বিডির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ভিডিও। আসসালামু আলাইকুম।